আসসালামু আলাইকুম ভিহারেস আপনাদের স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে ভিহারেস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো অপ্পো ব্র্যান্ডের যে কোনো মোবাইলের ওয়ারেন্টি চেক করবেন কীভাবে তো ভিয়ারেস চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেল এবং পাশের আইকনে ক্লিক করুন সবার আগে টেকনোলজি ভিডিও পেতে সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন তারপর আপনারা সেই ইন্টারনেট ব্রাউজারের সার্চ অপশনের উপরে ক্লিক করবেন তারপর আপনারা এখানে লিখবেন imei.info ডট আই আই এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে ভিহাজ আইএমই আই ডট ইনফরমেশন এই ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো ভিয়াস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে ইন্টার এম আইএমআই নাম্বার তো ভিয়াস আপনারা এখানে আপনাদের অপ্প মোবাইলের আই নাম্বারটা দিয়ে দেবেন তো ভিহাজ যে কোনো মোবাইলের আইএমই নাম্বার চেক করার জন্য আপনার সেই মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে আপনারা সেখানে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করে সাথে সাথে বিরাজ আপনারা আপনাদের মোবাইলের আইমি নাম্বার দেখতে পাবেন তো এখানে আই নাম্বার ওয়ান যেটা থাকবে সেটা আপনারা আপনাদের মোবাইলের যে কোনো জায়গায় নোট করে নেবেন আই নাম্বার ওয়ান যেটা থাকবে সেটা আপনারা আপনাদের মোবাইলের যে কোনো জায়গায় নোট করে নেবেন নোট করে নেওয়ার পরে বিরাজ আপনারা আবার সেই আইএমইআই ডট ইনফরমেশন এই ওয়েবসাইটটি ওপেন করবেন ওপেন করার পরে বিহাস আপনারা এই যে ইন্টার আইমিআই নাম্বার এই অপশনটির উপরে ক্লিক করে আপনারা আপনাদের অপ মোবাইলের আইমি নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে বিরাজ আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট তো এই লেখাটার বাম দিক থেকে ঘরটি আছে ঘরটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে ভিহাস আপনারা এখান থেকে আপনাদের এই যে একটা ক্যাপচার শো করবে তো আপনারা এখান থেকে ক্যাপচার পূরণ করে নিবেন তো আমার এখানে ক্যাপসার আসছে কার তো আমি এখান থেকে কার সিলেক্ট করে নিলাম তারপরে নিচের দিক থেকে আপনারা ক্যাপসারটা ভেরিফাই করে দিবেন তারপরে ভিয়াস আপনারা এখানে আপনাদের নাম্বারের নিচে একটা অপশন দেখতে পাবেন চেক তো আপনার চেক এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন তারপরে ভিয়াস আপনারা নিচের দিকে স্কল করে চলে আসবেন নিচের দিকে স্কল করে চলে আসার সময় ভিহাস আপনারা আপনাদের মোবাইলটি এখানে দেখতে পাবেন তো তারপরে আবার আপনারা নিচের দিকে স্কল করে চলে আসবেন নিচের দিকে স্কল করে চলে আসার পরে বিহ আপনার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ওয়ারেন্টি অ্যান্ড কান্ট্রি চেক তো আপনারা এই অপশনটির উপরে ক্লিক করবেন তারপরে ভিয়াস আপনারা আবার নিচের দিকে স্কল করে চলে আসবেন নিচের দিকে স্কল করে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চেক অফ ওয়ারেন্টি অ্যান্ড কান্ট্রি তো আপনারা এই অপশনটির উপরে আবার ক্লিক করবেন তারপরে বেহস আপনারা আবার নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন চলে আসার পরে পর আপনারা এখানে কিছুটার সময় ওয়েট করবেন এখানে দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ ইন ফোর সেকেন্ড তো আপনারা এখানে কিছুটার সময় ওয়েট করবেন কিছুটার সময় ওয়েট করার পরে বিয় আপনারা আপনাদের মোবাইলের এখানে ওয়ারেন্টি স্টার্ট এবং ওয়ারেন্টি ইনডেট এখানে দেখতে পাবেন তো ভিহাস দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলটার ওয়ারেন্টি স্টার্ট ওয়ারেন্টি যেদিন থেকে শুরু হয়েছিল সেই দিনটা এখানে দেওয়া আছে তেইশ তারিখ চার মাস দু হাজার উনিশ সালে কিন্তু আমার এই মোবাইলটার ওয়ারেন্টি প্রথম শুরু হয়েছিল ওয়ারেন্টি ডেট এবং তার নিচে দেখতে পাচ্ছেন যে ওয়ারেন্টি ইন্ড অর্থাৎ আমার এই মোবাইলটার ওয়ারেন্টি শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ চার মাস দু হাজার বিশ সালে তো ভিয়ার্স আমার মোবাইলটার কিন্তু ওয়ারেন্টি শেষ হয়ে গেছে তো ভিয়াস আপনাদের খুব সজাই আইএমএই ডট ইনফরমেশন এই ওয়েবসাইটে এসে আপনাদের অপ্পো মোবাইলের আপনারা ওয়ারেন্টি চেক করতে পারবেন আমি যেই পদ্ধতি দেখিয়েছি সেই ঠিকই একই পদ্ধতিতে তো এই ছিল আমার আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন এবং আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাঁচশো থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ